কি খবর সবার? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসছি আরেকটা ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়ে। অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর না, ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাতেই আজকে কাজ আছে। তো দেখি আজকে কি করা যায়। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে কীভাবে আপনি টেক্সট এবং পিকচারকে র্যাপিং করবেন। আই মিন, আমরা অনেক জায়গায় এভাবে কাজ করি যে অনেক অনেক টেক্সট নিয়ে কাজ করতেছি, সেখানের মধ্যে আমি কোনো পিকচার রাখলাম, তো আমাকে না হয় পিকচারটা টেক্সটের পিছনে রাখতে হয় অথবা সামনে রাখতে হয়, অথবা যেটা আমরা থ্রু বলি যে ছবিটা ঠিক টেক্সটের মাঝখানে বসবে এবং টেক্সটগুলো নির্দিষ্ট দূরত্বে সরে যাবে, যেটা আমরা ওয়ার্ড এক্সেলে সাধারণত দেখি। বাট সেটা কীভাবে আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপে করতে পারি হয়তো অনেকে জানেন না, হয়তো অনেকে জানেন। তো আজকের টিউটোরিয়ালটা শর্ট বাট আই থিঙ্ক ইফেক্টিভ, তো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্রথমে ইলাস্ট্রেটর স্টার্ট করতেছি। ইলাস্ট্রেটর আমি একটা ফাইল নিচ্ছি র্যান্ডম দি ওয়েব কমন একটা ফাইল ফরম্যাট। তো আমি কিছু টেক্সট কপি করে আনতেছি লরেম ইপসাম থেকে। লরেম ইপসাম এই ওয়েবসাইটটাতে আপনি ফ্রি টেক্সট পাবেন, ডেমো কিছু ডেমো কাজ করার জন্য, ডেমো টেক্সট অ্যাকচুয়ালি। আমি এখান থেকে কিছু জিনিস থেকে কপি করতেছি, ইলাস্ট্রেটর আসলাম। তো র্যাপ টেক্সট করার জন্য আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা এরিয়া, একটা পার একটা একটা পারফেক্ট এরিয়া। লাইক আমি যে কোনো জায়গায় যে কোনোভাবে টাইপ করলে হবে না, আমাকে একটা নির্দিষ্ট একটা এরিয়া আমার লাগবে। তো আমি একটা এরিয়া নিয়ে নিচ্ছি ফার্স্টে, রেক্টেঙ্গুলার টুল। তার মানে হচ্ছে আমি রেক্টেঙ্গুলারটার ভেতরেই টাইপ করব, এর বাইরে যাব না। সো আপনার এই এরিয়া জিনিসটা থাকতে হবে ফর র্যাপিং। তো এটা আমি ক্রিয়েট করলাম, করার পর আমি টেক্সট টুলে চলে যাচ্ছি। আমি যে যে টুলটা সিলেক্ট করবো এটার নাম হচ্ছে টাইপ অনের সরি এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল নিয়ে আমি একদম প্রথমে অ্যাঙ্কোরে ক্লিক করব। তো খেয়াল করেন, আমি এখানে আমি যে আমার লেখাটা পেস্ট করলাম, আমি এন্টার দিয়ে আবার পেস্ট করলাম, এন্টার দিয়ে আবার পেস্ট করলাম। ধরে নেন যে এটা আমার আমার টেক্সট, যেটা আমি অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি দেখাতে চাচ্ছি। এখন এইখানে আমি একটা ছবি বসাবো। তো ছবিটা ফার্স্টে আমি যে কোনো ধরনের অপশন, যে কোনো ধরনের শেপ এনে দেখি। লাইক আমি এখানে একটা শেপ আনছি, তো এটা না হয় আমার টেক্সটের উপরে দেখা যাচ্ছে, অথবা আমি যদি অ্যারেঞ্জ করে ব্যাক দিই তাহলে কালারটা একটু চেঞ্জ করে, হ্যাঁ নয় এটা পিছনে দেখা যাচ্ছে অথবা সামনে দেখা যাচ্ছে। কিন্তু আমি এমন একটা সিস্টেম করতে হবে যেটা এখানে দেখা যাবে কিন্তু টেক্সটগুলো এটার আশেপাশে সরে যাবে, এটা এটাকে জায়গা খালি করে দেবে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে করতে হবে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট তাহলে আমি যাবো হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, টেক্সট র্যাপ থেকে মেক। খেয়াল করেন, তাহলে আমার যখন আপনি টেক্সট র্যাপ করবেন এটা কিন্তু আপনাকে যেখানে আপনি জিনিসটাকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছেন সেখানে আপনার জায়গাটা খালি করে দিচ্ছে, খুব ইজি। তো এটা অ্যাকচুয়ালি বুকস বা এই ধরনের জিনিসপত্রে বেশি দরকার হয়, বা ম্যাগাজিন বা নিউজ পেপারের যে জিনিসগুলো ওগুলোতে খুব বেশি প্রয়োজন হয় এই জিনিসটা। তো এবার আমি একটা ছবি এনে দেখি। লাইক আমি এটা ডিলিট করে দিলাম, আমার কি টেক্সট র্যাপটা কি আছে না, রিলিজ হয়ে গেছে, ওকে। তো আমি একটা ছবি নিয়ে আসি। তো আমি একটা ছবি এখানে রাখছি, দুই ধরনের ছবি নিয়ে আমি ট্রাই করি। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড সহ ছবি নিয়ে ট্রাই করি। লাইক আমি একটা ছবি আনছি যেটাতে ব্যাকগ্রাউন্ড আছে, ওকে। তো এই ছবিটা আমি যদি এখানে র্যাপ করি, অবজেক্ট টেক্সট র্যাপ মেক। খেয়াল করেন, আমার যে ছবিটার যে আউটলাইন এটা রেক্টেঙ্গুলার শেপ, সেই রেক্টেঙ্গুলার শেপেই কিন্তু সে আমাকে কী করতেছে, জায়গাটা খালি করে দিচ্ছে। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, আপনি অ্যাজ এ রেক্টেঙ্গুলার শেপের কতটুকু জায়গা পরে আমার টেক্সটে থাকবে সেটাও এখানে একটা লিমিট আছে। টেক্সট র্যাপে গিয়ে আমি যদি টেক্সট র্যাপ অপশনে যাই, এই যে অফসেট 6 PT, পিটি বলতে পয়েন্টস বোঝানো হচ্ছে, কত পয়েন্টস দূরত্বে আমার জিনিসটা থাকবে। আমি যদি এটা বাড়াই দিই, প্রিভিউ অন করেন, তাহলে দেখেন আমি যদি বাড়াই দিই আমার দূরত্বটাও বেড়ে যাচ্ছে টেক্সটের সাথে ছবির, ওকে। তাহলে আমি এটা রাখতেছি না। এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড লেস ছবি আনি, বাই দ্য ওয়ে ব্যাকগ্রাউন্ড লেস ছবি মানে হচ্ছে যদি আপনি সেটা PNG-তে সেভ করেন তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড লেস ছবি পাবেন। ব্যাকগ্রাউন্ড লেস একটা ছবি আনলাম, ব্যাকগ্রাউন্ড লেস ছবিটাকে এখন আমি যদি অবজেক্ট টেক্সট র্যাপ মেক, আচ্ছা ছবিটাকে আমি যদি আর এম্পট করে নিই, এম্পট অবজেক্ট
টেক্সট র্যাপ মেক ইয়েস। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, খেয়াল করেন আমি ফার্স্টে ছবিটা আনার পরে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডলেস, এরপরও আমি যদি এটাকে টেক্সট র্যাপ করি তাও কিন্তু আমার রেক্টেঙ্গুলার শেপ দেখা যাচ্ছে। কিন্তু এটাকে আপনি একটা কাজ করতে হবে, ছবিটা আনার পর এটাকে এম্পট করে নিতে হবে, ফিক্স করে দিতে হবে। এম্পট এম্পট করে দেওয়ার পর আপনি অবজেক্টে যান, টেক্সট র্যাপে যান, মেককে। তাহলে দেখেন ছবিটা ঠিক এজ বরাবর একটা নির্দিষ্ট পয়েন্ট খালি রেখে ছবিটা ক্রিয়েট করা হয়েছে। সো আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, তো আশা করি আপনারা এই ধরনের জিনিসপত্র দেখছেন সবসময় নিউজ পেপারে বা লেআউটে। আমি যদি এটাকে বড় করি আমার কিন্তু জায়গা খালি হয়ে যাবে। সো এটা হচ্ছে ইলাস্ট্রেটরে কিভাবে আপনি টেক্সট র্যাপিং করবেন। এবার আমরা ফটোশপে চলে যাই, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ফটোশপটা অন করে। তো ফটোশপে আমি একটা ফাইল নিচ্ছি, ফাইল নিউ, কমন কমন একটা ফাইল করবেন। দেখ কারেন্টটা আমি একটু সেট করে নিই, লাইক একটা একটা কালার দিচ্ছি। ওকে গ্রেট। ওকে, তো ফটোশপে ইলাস্ট্রেটরে যেরকম অপশনই ছিল টেক্সট র্যাপ করার, ফটোশপে আমাদের এই ধরনের অপশন নাই, আমার জানা মতে নাই, থাকতে পারে। তবে আমি নিজস্ব মানে একটা সিস্টেম বের করে নিছি, আমি জানি না এটা আসলে কতটুকু আপনারা গ্রহণ করবেন, দেখি এটা কীভাবে করা যায়। তাহলে আমি ছবিটা আবার নিয়ে আসি এই জায়গায়, ফার্স্টে আমি একটা ছবিটা এখান থেকে নিয়ে আসি, ছবিটা তো এই ছবিটাকে ড্র্যাগ করে আমি আগে একটা আলাদা জায়গায় আনতেছি, ওটা থেকে ব্যাকগ্রাউন্ডে আনলাম, একটু শর্ট করে নিচ্ছি। আমার ইচ্ছা হচ্ছে ছবিটাকে ফ্লিপ করার, তাহলে আমি একটু ফ্লিপ করে নিই ইমেজ থেকে, এডিট থেকে ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল। ওকে, তাহলে আমার ছবিটা থাকবে এভাবে, আমি এখানে টেক্সটগুলো লিখবো এবং টেক্সটটা এই জায়গা থেকে সরে যাবে। আমি যেটা করব সেটা হচ্ছে আগে একটা রুলার নিয়ে নিব, কন্ট্রোল আর রুলার নিয়ে নেবো, অথবা ভিউ থেকে আপনি রুলারটা অন করবেন, এবং আমি কিছু গাইড নিয়ে নিব, লাইক আমার লেখাটা স্টার্ট হবে এই জায়গা থেকে, লেখাটা কমপ্লিট হবে এই জায়গায়, ডান পাশে আমার কমপ্লিট হবে এই জায়গায়, মানে লেখাটা এটার মধ্যে সারাউন্ডিং থাকবে, আর বাম পাশে আমার যেটা কমপ্লিট হবে সেটা তো আমি এটা দিয়ে যদি দিই তাহলে সোজা হয়ে যাবে। আমি চাচ্ছি এইচ বরাবর। তাহলে আমাকে একটা যেটা করতে হবে, পেন টুল নিয়ে নিব আমি, পেন টুল, পেন টুল নিয়ে আপনি এখান থেকে স্টার্ট করেন। আমি জুম করতেছি, আমি এখান থেকে স্টার্ট করলাম, তাহলে এটার আশপাশ হয়ে আমি একটা পাথ ক্রিয়েট করতেছি। আপনারা যারা বড় ছবি ইলাস্ট্রেটর অলওয়েজ কাজ করেন, আপনারা জানেন এই জিনিসগুলো কী বা পেন টুলে কীভাবে কাজ করতে হয়। তাহলে আমি একটা পাথ ক্রিয়েট করতেছি, প্রায় শেষ। তাহলে আমি এইখানে এসে শেষ করব। আচ্ছা, তোকে আমার এই এজটা কমপ্লিট হয়েছে, আমি এই পাথটাকে কমপ্লিট করতে হবে, লাইক আমি এজ বরাবর পাথটা কমপ্লিট করব, যেখানে শুরু হয়েছে ঠিক সেখানে আসতে হবে, যখন শেষ হবে তার মানে আমার পাথটা এখন কমপ্লিট। সো আমি যদি এখন লিখি, তাহলে আমি এখন যেটা করব, টেক্সট হরিজন্টাল টাইপ টুল নিব, মাঝখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট পেস্ট করা। আচ্ছা, পেস্ট করার আগে আমাকে একটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে সাইজ 12 বা 11 দিচ্ছি। তো আমি এখানে পেস্ট করতে পারি, অথবা টাইপ থেকে পেস্ট লরেম ইপসাম। তাহলে এখানে লরেম ইপসামের যে ডিফল্ট টেস্ট, আচ্ছা আমি সাইজটা একটু ছোটো করে আমি সাইজটা 6 দিচ্ছি, অথবা পেস্ট করে দিচ্ছি। তাহলে খেয়াল করেন এখন আমার যে যে ছবিটা সেটা কিন্তু র্যাপ হয়ে গেছে, অলমোস্ট র্যাপ হয়ে গেছে। আমি টেক্সটে এসে এটাকে যদি রাইট লাইন দিয়ে দিই, রাইট লাইন দিলে তো আসলে এদিকে থাকতেছে না। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি যেটা দেখাতে চাইছি। টেক্সটের সাইজটা একটু ছোটো করে দেখি, কেমন লাগে আচ্ছা। এখান থেকে এইগুলোকে কপি করে আবার পেস্ট করে এন্টার, পেস্ট। ওকে, ডান। আমি এখন চাইলে এজগুলো বন্ধ করে দিতে পারি কন্ট্রোল এইচ দিয়ে,
তো খেয়াল করেন, ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, র্যাপ টেক্সট কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলেও কিন্তু র্যাপ টেক্সটের খুব বেশি দরকার, কারণ যেখানে আপনি টেক্সটের সাথে ছবির সাথে কোলাবোরেশন করবেন সেখানে আপনার আসলে র্যাপ টেক্সটটা খুব বেশি দরকার। তো র্যাপ টেক্সট সম্বন্ধে আরও যদি ডিটেলস জানতে হয় আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, একটু পড়ে নেবেন। কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই ডিসক্রিপশনে আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আর ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট সব কিছু দিয়ে রাখছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই রিং বেলে ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি দ্রুত পান। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, খুদা হাফেজ।